আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অবিরাম বাংলার সংবাদ। আপনাদের সাথে আছি আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও খুশির আমেজে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতে মুসল্লিদের ঢল। ঈদ উপলক্ষে দেশবাসীকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করার আহ্বান সরকার প্রধানের। বছর ঘুরে খুশির বার্তা নিয়ে আবারও এলো ঈদ। এক মাস সিয়াম সাধনার পর ধর্মীয় ভাব গাম্ভীর্য ও আনন্দ উদ্দীপনায় আজ উদযাপিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। খুশির এই দিনে ধনী গরিব সব ভেদাভেদ ভুলে এক কাতারেই সামিল হয়েছেন সবাই। জাতীয় ঈদগাহে ঈদ উল ফিতরের প্রধান জামাতে নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, মন্ত্রিপরিষদ সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার সব বয়সের মানুষ। আবহাওয়া ভালো থাকায় ঢল নামে মুসল্লিদের। আরো জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। এক মাস সিয়াম সাধনার পর মানুষের এই ঢল নামে জাতীয় ঈদগাহ ময়দানে। নামাজ পড়তে আসা মানুষের মাঝে ছিল উৎসবের আমেজ। আবহাওয়া অনুকূলে থাকায় মুসল্লিদের উপস্থিতি ছিল বেশি। সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জাতীয় ঈদগাহে প্রবেশ করানো হয় মুসল্লিদের। জাতীয় ঈদগাহের ভিতরে প্রবেশ করতে না পেরে অনেকেই রাস্তায় দাঁড়িয়ে সালাত আদায় করেন। মুসলিম উম্মার আজকে সিয়াম সাধনার মাস শেষে আমরা ঈদ করতে আসি, ঈদের জামাত পড়তে আসি, পরিবার পরিজন নিয়ে, ছেলেকে নিয়ে, ভাইকে নিয়ে। খুবই ভালো লাগছে, আনন্দ লাগছে। আমি তো সারা জীবন ঈদ করেছি বাসায় থাকা, ছেলেরা ঈদের নামাজ পড়তে যাওয়া, কিন্তু মেয়েদের জন্য যে এরকম আলাদা একটা স্পেশাল ব্যবস্থা আছে এটা আমি জানতাম না। গতকালকে রাতে জিজ্ঞাসা করেছি যে আচ্ছা মেয়েদেরও কি ঈদের নামাজ পড়া হয়, তো আমার হাজবেন্ড বলতেছিল না রে বোকে এরকম কোনো নিয়ম টিয়ম তো নেই। বাবার সাথে ঈদগাহে নামাজ পড়তে এসেছি, অনেক ভালো লাগছে। সবাইকে ঈদ মোবারক। জাতীয় ঈদগাহে নামাজ পড়ার একটা তৃপ্তি আছে, আনন্দ আছে, আর যারা 30 রোজা রাখে তাদের জন্য এই আনন্দটা অনেক দ্বিগুণ। জাতীয় ঈদগাহে বরাবরের মতো পুরুষের পাশাপাশি নারীদের জন্যও ছিল আলাদা নামাজের ব্যবস্থা। ঈদের প্রধান জামাতে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতি, তার পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সকাল 8:30 মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরের প্রধান ঈদের নামাজে অংশ নেন। নামাজ শেষে রাষ্ট্রপ্রধান ঈদগাহে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। জাতীয় ঈদগাহে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত সকাল 8:30 শুরু হয়ে শেষ হয় 8:40। ঈদগাহের মধ্যে সবাই আসছে ঈদের জামাতের জন্য, কিন্তু ভিতরে খুব কষ্ট। গেটে ঢোকার জন্য যে অবস্থা, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে বহু সমস্যার সম্মুখীন হতে হয়েছে, এবং শেষ পর্যায়ে এমনভাবে গেটের মধ্যে অবস্থান করেছে যেটা ভাষায় বলার মতো না। আরও সাবলীল হওয়া দরকার, এবং লোকের যাতে জামাতে সুন্দরভাবে নামাজ আদায় করার মতন পরিবেশ সৃষ্টি করা উচিত। ঈদ জামাতকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহের আশপাশের এলাকায় ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা। ঈদের দিনের মতো মানুষের প্রতিটি দিনই হোক উৎসব মুখর এবং আনন্দময়। জাতীয় ঈদগাহ ময়দানে দেশ ও জাতির সুখ সমৃদ্ধি ও কল্যাণ কামনায় তাই বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি বিশ্বের মুসলিম উম্মার জন্য বিশেষ প্রার্থনা করা হয়। এছাড়া যাতে সকল হানাহানি বিদ্বেষ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির কল্যাণে একসাথে সবাই কাজ করতে পারে এমনটাই প্রার্থনা ছিল আজকের এই দিনে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। এদিকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে পবিত্র ঈদ উল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 7:00 এই জামাত শুরু হয়ে শেষ হয় 7:11। ঈদের নামাজ আদায় শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরা। আবেগ জড়িত ধর্মপ্রাণ মুসল্লিদের প্রার্থনা ছিল বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনি মুসলমানদের জন্য সাহায্য কামনা। আরো জানাচ্ছেন মুস্তাফিজুর রহমান।
মুসলিম উম্মার ঐক্যের সওগাত নিয়ে প্রতি বছর আসে খুশির ঈদ। কাঁধে কাঁধ মিলিয়ে নামাজে সামিল হন ধনী গরিব সবাই। হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান মোকাব্বিরের ইমামতিতে জাতীয় মসজিদ বাইতুল মোকারম অনুষ্ঠিত হয় ঈদের প্রথম নামাজ। নামাজ শেষে দোয়া করা হয় বিশ্ব মুসলিম উম্মার শান্তি এবং গাজায় বিপদগ্রস্ত ফিলিস্তিনি মুসলমানদের জন্য। এ সময় ঈদের আনন্দ আর উচ্ছ্বাস ছোট বড় সবার মাঝে। খুশির এই দিনে তারা চান সব ভেদাভেদ ভুলে সমৃদ্ধ বাংলাদেশ করার। ঈদ তো ঈদ, ঈদ বলতেই খুশি, ঈদ বলতেই আনন্দ। এটা ধনী গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত সবারই একই জন্য। যে সমাজ থেকে ঘুষ দুর্নীতি সমস্ত কিছু মুক্ত হয়ে একটি উন্নত বাংলাদেশ হয়। নিজের নামাজ পড়ে দোয়া করছি যেমন আমাদের সবার মুসলমানের জন্য আল্লাহ অনুনাগ গুনাহ মাফ করে দেয়। এমন দিনে দোয়াই ছিল ইসরায়েলি বর্বর হামলায় নির্যাতিত মুসলমানদের সাহায্য কামনার। ফিলিস্তিনের মানুষদের জন্য দোয়া করি, মহান আল্লাহ তাআলাকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বাধীন রাষ্ট্র হিসেবে কবুল করে নিক এবং ফিলিস্তিনের যে নির্যাতন চলতেছে মুসলিম উম্মার উপরে, বিশেষ করে নারী শিশুদের উপরে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করুন। মসজিদুল আকসা সহ যে গাজায় যে অবস্থাটা চলতেছে এটা একটা মানবতার জীবনযাপন। আমরা জানি শান্তিতে বসবাস করে, কোনো যুদ্ধ চাই না, শান্তি চাই। এর আগে ফজরের নামাজের পর ঢাকার বিভিন্ন এলাকা থেকে জায়নামাজ হাতে জাতীয় মসজিদ আসতে শুরু করেন মুসল্লিরা। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এক মাস সিয়াম সাধনার পর ধর্মপ্রাণ মুসলমানদের দোয়ারে হাজির পবিত্র ঈদুল ফিতর। নিজ ও পরিবারের পাশাপাশি দেশ ও দশের মঙ্গল কামনায় মশগুল ছিলেন এসব মানুষ। হিংসা বিদ্বেষ ও হানাহানি ভুলে পৃথিবী হোক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের, এমনটাই প্রত্যাশা ছিল সকলের। মুস্তাফিজ রহমান, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশের মতো চট্টগ্রামেও অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল ফিতরের নামাজ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ঈদের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয় দামাপাড়া জামিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে। প্রথম নামাজে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল, সাবেক মেয়র আ জ ম নাসিরুদ্দিন, বিএনপি নেতা মীর মোহাম্মদ নাসিরুদ্দিন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী সহ রাজনৈতিক ও ব্যবসায়ী নেতা সহ সাধারণ মুসল্লিরা। বরিশালে ঈদের প্রধান জামাত সকাল 8টায় হেমায়ত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে। এতে পানি সম্পদ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক শামীম ও বরিশাল সিটির মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাদ, বরিশালের বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সর্বস্তরের মুসলমানরা অংশ নেন। ঝালকাঠিতে সকাল 7:30টায় জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি কামনা করে দোয়া করা হয়। জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদক, পৌর মেয়র ও গণ্যমান্য ব্যক্তিসহ প্রায় 5,000 মানুষ ঈদ জামাতে অংশ নেয়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি তার বাণীতে সমাজের সচ্ছল ব্যক্তিদের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, এতে ধনী দরিদ্র নির্বিশেষ সবাই ঈদের আনন্দ সমানভাবেই উপভোগ করতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও বার্তায় আত্মীয় স্বজন প্রতিবেশী সহ সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান। দেশবাসী, আসসালামু আলাইকুম। এক মাস সিয়াম সাধনার পর আবার আমাদের মসজিদে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানে আনন্দ। আসুন আমরা আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী সহ সকলের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই। ঈদুল ফিতর আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ ও শান্তি। সবাই ভালো থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন। ঈদ মোবারক। পার্টিক্স খেলার খবর। চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে পিএসজিকে 3 গোলে হারিয়েছে বার্সেলোনা।
প্যারিসের পার্ক দে প্রিন্সেসে পিএসজি শুরু থেকে চেপে ধরে বার্সাকে। 37 মিনিটে রাফিনিয়ার গোলে এগিয়ে যায় কাতালানরা। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া পিএসজিকে 48 মিনিটে সমতায় ফেরান উসমান দেম্বেলে। দু মিনিট পরেই ভিতিনিয়ার গোলে এগিয়ে যায় লুইস এনরিকের দল, তবে সেই লিড তাদের ধরে রাখতে দেয়নি কাতালানরা। 62 মিনিটে নিজের দ্বিতীয় গোল করে সমতা ফেরান রাফিনিয়া। এরপর 77 মিনিটে ক্রিস্টেনসেনের গোলে জয় নিশ্চিত করে জাবির দল। আগামী মঙ্গলবার কোয়ার্টার ফাইনালের ফিরতি লিগে লেগ হবে বার্সেলোনার মাঠ এস্তাদি অলিম্পিকে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও খুশির আমেজে সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতে মুসল্লিদের ঢল। ঈদ উপলক্ষে দেশবাসীকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করার আহ্বান সরকার প্রধানের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ।